একের রান্না খেতে খেতে যখনই আমরা বিরক্ত বোধ করি তখনই রান্নায় কিছু পরিবর্তন এনে দিতে পারে ধনে পাতা তরকারির মধ্যে সামান্য একটু ধনে পাতা কিংবা ভর্তায় একটু ধনে পাতা পুরো তরকারিটিরই স্বাদ পরিবর্তন করে দিতে পারে আলাদাভাবে ধনিয়া পাতার চাটনি কিংবা ধনিয়া পাতার ভর্তাও অনেক মজাদার এছাড়াও পাতা চটপটি ও ফুচকার স্বাদ বাড়িয়ে দিতে দারুণ কার্যকরী রোজ একটা চামচ কাঁচা ধনিয়া পাতা বেটে তার শরবত বানিয়ে খেতে পারলে অনেক স্বাস্থ্য উপকারিতা আছে আমরা অনেক সময় ধনিয়া পাতা খেতে খেতে খেয়ালি রাখি না পরিমাণে কতটুকু খাচ্ছি আপনি যদি পরিমাণে একটু বেশি ধনিয়া পাতা খান তাহলে আপনার শারীরিক দশটি ক্ষতি হবে আর যে দশটি ক্ষতি অতি মারাত্মক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বিভিন্ন রোগ সারাতে কীভাবে ধনিয়া পাতা খাবেন কতটুকু ধনিয়া পাতা দৈনিক আপনাদের খাওয়া উচিত আর ধনিয়া বা ধনে পাতা কি পরিমাণে খেলে দশটি মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধতে পারে সব কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জেনে নেব ধনে পাতার অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে কোলেস্টেরল শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে ধনে পাতা সাহায্যকারী ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী ইনসুলিনের ভারসাম্য বজায় রেখে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধনেপাতা ধনেপাতা ধনে শরীরের আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা ধনেপাতা খেলে উপকার পাবেন ধনে পাতার মধ্যে সিনিয়ল অ্যাসেন্সিয়াল অয়েল ও লিনোলিক অ্যাসিড নামক অ্যাসিড থাকে এগুলো শরীরের পুরনো ও নাচরবান্দা ব্যথা কমাতেও সাহায্য করে থাকে আর এই রোগগুলোর জন্য কিভাবে আপনি ধনেপাতাকে ব্যবহার করবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। ধনেপাতা একজন মানুষের যে কোনো চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে দাঁত মজবুত করতে ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে ধনে পাতা ধনে পাতার পেস্ট দিয়ে দাঁত মাজলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতের মাড়ি ও দাঁত শক্ত ও মজবুত হয় ধনে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তিকে উন্নত করে ইনসুলিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে ধনেপাতা পাতা শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে আর এর জন্য বাজার থেকে ধনেপাতা কিনে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন তারপরে একটি মিক্সার গ্রাইন্ডারে এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আপনি একটি কাচের পাত্রে সংগ্রহ করে রেখে দিন দৈনিক আপনি পাঁচ গ্রাম করে ধনেপাতার পাতার গুঁড়ো এক গ্লাস কুসুম গরম জলে মিশ্রিত করে খেতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর এটি আপনাদেরকে খেতে হবে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ধনে পাতা শরীরের রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া প্রতিরোধ করে ধনেপাতার মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফেকশাস ডিটক্সিফাইং ভিটামিন সি এবং আয়রন যা গুটি বসন্ত প্রতিরোধ ও প্রতিকার করতে সাহায্য করে থাকে খাবারের মধ্যে সৃষ্ট সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে সালমোনেলা উপস্থিত উপাদান প্রাকৃতিক উপায়ে সালমোনেলা রোগ সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিকের থেকে দ্বিগুণ উপায়ে কাজ করে থাকে অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে ধনে পাতার মধ্যে উপস্থিত অ্যাসেন্সিয়াল অয়েল লিনোলিক এবং লিনোলিক অ্যাসিড যা আমাদের অ্যান্টি রিউমেটিক এবং অ্যান্টি অ্যান্টিআর্থাইটিক উপাদান হিসেবে কাজ করে এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে থাকে ধনেপাতার পাতার ভিটামিন কে অ্যালজাইমারের মতো রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নাক সচল রাখতে সাহায্য করে ধনেপাতা এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা যে কোনো জয়েন্টের পেইন সারিয়ে তুলতে সাহায্য করে থাকে ধনেপাতার পাতার অ্যান্টিসেপ্টিক উপাদান মুখের আলসার নিরাময়ে উপকারী ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো করার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় ধনে পাতায় থাকা অক্সিডেন্ট যেমন অ্যাসকরবিক অ্যাসিড বিটা ক্যারোটিন ম্যাঙ্গানিস পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে এছাড়াও ধনে পাতা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা দূর করে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে যার কারণে যেমন কোলেস্টেরল কম থাকে তেমনই হৃদরোগের ঝুঁকিও কমে যায় ধনে পাতা হাইপো ও হাইপার দুই ধরনের থাইরয়েড প্রতিরোধ করতে সাহায্য করে থাকে কেননা এটি থাইরয়েড গ্ল্যান্ডের উপরে এমনভাবে কাজ করে যে থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে হরমোন নিঃসরণ করে আর এই সমস্ত রোগগুলো অর্থাৎ এখন পর্যন্ত বর্ণিত সমস্ত রোগগুলো সারানোর জন্য কিভাবে ধনে পাতা খাবেন আসুন জেনে নিই তরকারি রান্না কিংবা ভর্তায় যেভাবে আপনি ধনে পাতা খাচ্ছেন সেভাবে এর উপকারিতা পেতে পারবেন না রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পনেরো থেকে বিশ গ্রাম ধনে পাতা ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে এর পেস্ট তৈরি করে এটিকে আপনি একটি গ্লাসের মধ্যে শরবতের মতো গুলে নিন তারপরে এর মধ্যে চাইলে স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে মধু মিশ্রিত করতে পারেন ডায়াবেটিস রোগী হলে মধু না দিয়ে এক চা চামচ পাতিলেবুর রস পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো হিমালয় পিঙ্ক সল্ট পারেন যেটি আপনার কাছে সুবিধাজনক হিমালয়ান পিঙ্ক সল্টকে রক সল্ট অথবা লবণও বলা হয়ে থাকে যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন তবে এই সমস্ত উপাদানগুলো আপনার হাতের কাছে প্রস্তুত না থাকলে আপনি শুধুমাত্র ধনে পাতার খেতে পারেন তবে যখন আপনি এই রেমিডিটি খাওয়া শুরু করবেন অল্প পরিমাণে খেয়ে দেখুন যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনি সকালে খালি পেটে খাবেন আর যদি সহ্য না করতে পারেন তাহলে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে এই রেমিডিটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন প্রতি সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন খাবেন আর ধনেপাতার এই সিজন জুড়ে এই রেমিডিটি আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে টানা দু থেকে তিন মাস খাওয়ার পরে মাঝে এক দেড় মাসের বিরতি দেওয়া উচিত এবারে বলছি আপনি যদি দৈনিক অতিরিক্ত পরিমাণে ধনেপাতা তরকারি কিংবা ভর্তায় খান তাহলে আপনার কি কি শারীরিক ক্ষতি হবে প্রথমত লিভারের ক্ষতি অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কর্মক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করতে পারে এতে থাকা এক ধরনের উদ্ভিজ্জ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রায় উপস্থিতি লিভারের ক্ষতিসাধন করতে পারে অতিরিক্ত ধনেপাতা হঠাৎ করে আপনার নিম্ন রক্তচাপের সৃষ্টি করতে পারে অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপের সমস্যার সৃষ্টি করে চিকিৎসকেরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনে পাতার ব্যবহার করার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে সেটি নিম্ন রক্তচাপের সৃষ্টি করতে পারে আর এটি অতিরিক্ত পরিমাণে খেলে মাথা ব্যথারও সৃষ্টি করে অতিরিক্ত ধনে পাতা খেলে পেট খারাপ হতে পারে স্বাভাবিকভাবে ধনেপাতা পাতা গ্যাস টু বিষয়ক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা পাতা খেলে পাকস্থলীর হজমক্রিয়ায় সমস্যা তৈরি করে এক গবেষণা বলছে সপ্তাহে যদি আপনি দুশো গ্রামের বেশি ধনে পাতা খান তাহলে পেটের ব্যথা পেটে গ্যাস পেট ফোলা বমি হওয়া এমনকি ডায়রিয়াও হতে পারে শ্বাসকষ্ট বাড়ায় ধনে পাতা শ্বাসকষ্টে রোগীদের ধনেপাতা পাতা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন চিকিৎসকেরা কেননা এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা করে যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যা তৈরি হতে পারে শ্বাসকষ্টের রোগীরা ধনে পাতা খেলে ছোট ছোটো নিঃশ্বাস সমস্যা তৈরি হয় বুকে ব্যথা তৈরি করতে পারে ধনেপাতা পাতা অতিরিক্ত ধনে খেলে বুকে ব্যথার মতো জটিলতার সমস্যা দেখা দেয় এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথায় সৃষ্টি করে না বরঞ্চ এ ব্যথা দীর্ঘস্থায়ী হয় এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনিক খাবারে কম পরিমাণে ধনে পাতা খেতে হবে সবুজ ধনেপাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান আছে যেটি ত্বককে সূর্যের রশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনেপাতা ত্বকের ক্যান্সারও তৈরি করতে পারে অতিরিক্ত ধনেপাতা আমাদের অ্যালার্জির সমস্যার কারণ হতে পারে ধনে পাতার প্রোটিন উপাদানটি আমাদের শরীরে আইজিই নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে কিন্তু এর অতিরিক্ত গ্রহণ আমাদের শরীরের ভারসাম্যকে নষ্ট করে অ্যালার্জির সৃষ্টি করে এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া জ্বালা পড়া করা র্যাশ ওঠা ইত্যাদি সমস্যা হতে পারে অতিরিক্ত ধনেপাতা মুখে ব্যথার কারণ হতে পারে ধনেপাতার তার বিভিন্ন অ্যাসিডিক উপাদান যা ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে থাকে পাশাপাশি এটি মুখের প্রদাহ সৃষ্টি করে বিশেষ করে ঠোঁট মাড়ি ও গলায় ব্যথা হতে পারে যদি আপনি অতিরিক্ত পরিমাণ ধনেপাতা সেবন করেন অতিরিক্ত ধনে সেবন মুখের লালাও সৃষ্টি করতে পারে বেশি পরিমাণে ধনেপাতা পেটে গ্যাসের সৃষ্টি করতে পারে গর্ভবতী নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনে খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় কারণ এটি ভ্রূণের জন্য ক্ষতিকারক ধনে থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে দেয় যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি করতে পারে ধনে পাতা তাই যেহেতু সপ্তাহে দুশো গ্রামের বেশি ধনে পাতা খাওয়া যাবে না দৈনিক সর্বোচ্চ পনেরো থেকে বিশ গ্রামের বেশি ধনে পাতা আপনি সেবন করবেন না দৈনিক সর্বোচ্চ পনেরো থেকে বিশ গ্রাম ধনে পাতা আপনি খাবারে ভর্তায় কিংবা পেস্ট করে শরবত বানিয়ে খেতে চাইলে খেতে পারেন এর বেশি পরিমাণে ধনে পাতা খেলে এই দশটি শারীরিক ক্ষতি আপনার হতে পারে তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার